ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, প্লিজ কেউ সিরিয়াস নেবেন না। দিদি বলছি দেশের কর্মসংস্থান তো একদম শেষ হয়ে গেছে, বলছি কি করে খাবে এখন তুমি বলো, আমার কাছে তো একটাও টাকা নেই। আপনার কাছে টাকা নেই? না নেই তো। আপনি 1000টা টাকা নিন। 1000 টাকা নিয়ে কি করব দিদি? 1000 টাকা জোগাড় করে এ নয় জোগাড় করলাম, তারপর কি করব? একটা কেটলি কিনুন আর কয়েকটা। একটা কেটলি কিনবার কয়েকটা কি? মাটির ভার নিন। আচ্ছা মাটির ভার তো নিলাম, তার সাথে আর কি নেব? সাথে কিছু বিস্কুট নিন। ব্যবসাটা তো অনেক ছোট, আস্তে আস্তে বাড়বে। আস্তে আস্তে কি করে বাড়বে একটু বুঝিয়ে দাও তো। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন। আচ্ছা প্রথম দিন বিস্কুট নিলাম, তারপর? প্রথম সপ্তাহে। আচ্ছা প্রথম সপ্তাহে তাই তো, তারপরের সপ্তাহে কি করব? তারপরের সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। আচ্ছা ঘুগনি নয় করে দিল, তারপরের সপ্তাহে? তারপরের সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। আচ্ছা তেলে ভাজা নয় করে নিলাম, তারপর কি নিয়ে বসবো? একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। আচ্ছা দিদি সে নয় বসলাম, বাট এখন তো কোনো অকেশন নেই, এখন কি কেউ কিনবে? এই তো পুজো আসছে সামনে। আরে ছি 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 ছি, সত্যি তো আমার তো একদম খেয়াল নেই, সামনেই তো দুর্গাপুজো। বলছি দিদি চা বিস্কিট তেলে ভাজা লোকে কি এসব কিনবে? বেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, পারবেন না, আজকাল এত বিক্রি আছে। সে নয় বুঝলাম দিদি, তাই বলে এত ছোট কাজ করব? কোনো কাজ জীবনে ছোট নয়। আচ্ছা দিদি সে নয় বুঝলাম, কোনো কাজ ছোট নয়, কিন্তু আমি যে তেলে ভাজা করব, তেলে ভাজা করতে গেলে তো লুচি বেলতে হবে, আমি তো বেলতেই পারি না, একটু শিখিয়ে দাও না প্লিজ। নো 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 নো, That's the funniest thing I've ever seen in my আরে সালা তোমার তো হেভি ট্যালেন্ট, লুচিটা কি সুন্দর বেললে গো তুমি। দিদি বলছি লুচিটা যতক্ষণ বেলেই দিয়েছো তেলে ভেজে একটু বিক্রি করে দেখাও না কি করে বিক্রি করতে হয়, শিখিয়ে দাও না প্লিজ। নো 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 নো, বলছি দিদি এটা ছাড়া আর কোনো বিজনেসের আইডিয়া আছে নাকি? পূজোর সময় ঘুরেও বেড়াবেন। হ্যাঁ দিদি পুজোতে তো ঘুরবোই, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন। আচ্ছা ঝালমুড়ির কৌটোর মতন কৌটো করে নেব, তারপর কি করব? একটু বাদাম দিয়ে দেবেন। আচ্ছা একটু বাদাম দেব, আর একটু ছোলা দিয়ে দেবেন। আচ্ছা তাই করলে কি বিক্রি হবে? দারুণ বিক্রি হবে, আইডিয়াটা তো বেশ ভালোই, দেখি এই পুজোতে কাজে লাগাতে পারি। সে যাই হোক দিদি, বলছি দিদি তোমার সব থেকে পছন্দের ফুল কি? কাশফুল 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 কাশফুল। কেন দিদি এত ফুল দিয়ে তোমার কেন কাশফুল পছন্দ হয়? কাশফুলগুলো আমাকে খুব আকর্ষণ করে। দিদি বলছি তোমাদের জীবনের স্বপ্নটা কি? এটা আমাদের জীবনের স্বপ্ন, কাশফুল আর শিউলি ফুল। দিদি তুমি তো বিজনেসের আইডিয়া খুব ভালো দিতে পারো, কাশফুল নিয়ে কোনো বিজনেসের আইডিয়া দিতে পারবে কি? কত কাশফুল মনে মনে হয়ে আছে। হ্যাঁ দিদি তা তো হয়ে আছে, এই কাশফুলগুলো তো বিনা পয়সায় রাস্তায় পড়ে থাকে। কাশফুল বিনা পয়সা রাস্তায় রাস্তায় পড়ে থাকে, কি বলো এসব? চারিদিকে হয়? হ্যাঁ চারিদিকে হয় এটা বলতে পারো, কিন্তু দু মাস পরে আর পাওয়া যায় না অস্তিত্ব। হ্যাঁ দু মাস পরে আর পাওয়া যায় না, এটা ঠিক বলেছো তুমি। এই কাশফুলগুলোকে? হ্যাঁ এই কাশফুলগুলোকে কি করব? সমস্ত এক কাট্টা করে। হ্যাঁ সমস্ত এক কাট্টা করব, তারপর যার কারণে সেলফ হেল্প গ্রুপে বা পাড়ার ছেলে মেয়েদের কাজে লাগিয়ে। হ্যাঁ কাজে লাগিয়ে, তারপর এক কাট্টা করে। এক কাট্টা করে তাতে কিভাবে ওটা নষ্ট না হয়ে ঠিক থাকে অ্যাজ ইট ইজ, মেডিকেটেড করে। হ্যাঁ মেডিকেটেড করে, তারপর তোমরা যদি এই যে আমরা দেখবেন অনেক জায়গায় খুব হালকা লেপ ইউজ করে। হালকা লেপটা কিসের জন্য ইউজ করে? গায়ে দেওয়ার জন্য। আচ্ছা গায়ে দেওয়ার জন্য না, বাচ্চাদের জন্য তুলোর পুল পিলো ইউজ করে। তুলোর পিলো মানে কি বুঝলাম না তো দিদি, পিলোটা কি? মানে বালিশ। ও আচ্ছা 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 বুঝলাম এখন। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে! আরে সালা তাই তো, এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। আরে সালা আমি ভাবছি তুমি আমার সঙ্গে গল্প করছো, তুমি যে গল্প করতে করতে আমাকে বিজনেসের আইডিয়া দিচ্ছিস বুঝতেই পারিনি, এখন বুঝলাম।
আপনার ব্যবসায়ী ব্যবসা হতে পারে। পয়সাই পয়সা হোগা। তুই চুপ রে বাবা, তুই চুপ রে। হ্যাঁ দেখা, এক তো লাইক আর শেয়ার ঠক দিজ মাকাল কাছে, তোমাকে লাইক আর শেয়ার ঠক দিজ 5000 লড়ে দিক জানা চাইয়ে। ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, সো প্লিজ কেউ সিরিয়াস নেবে না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশের থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে একদম ভুলবে না। ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবে সবাই, বাই।